জেলাতে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকাকালীন প্রতিশ্রুতি মতো চাকরির দাবিতে ধর্ণা অনশনে বসলো গ্রামের জমিদাতারা। বুধবার মালদার মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর পিএইচই দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা অনশন কর্মসূচিতে বসলো এলাকার জমিদাতা পরিবারগুলি। যতক্ষণ না প্রতিশ্রুতি মতো চাকরি দেওয়া হচ্ছে ততক্ষণ এই ধর্ণা অনশন চলবে বলে জানিয়েছেন জমিদাতা পরিবারগুলি। প্রসঙ্গত উল্লেখ, 1996 সালে মানিকচক জুড়ে পানীয় জলের সমস্যা দূর করতে তৎকালীন বামফ্রন্ট সরকার আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্প তৈরির উদ্যোগ গ্রহণ করে। প্রকল্প বাস্তবায়িত করতে জমির জন্য প্রশাসন এলাকাবাসীর কাছে আবেদন করে। সেই সময় মথুরাপুর ধরমটোলা এলাকার 13টি পরিবার এগিয়ে আসে জমিদানের জন্য। প্রায় 40 বিঘা জমির ওপর নির্মাণ করা হয় আর্সেনিক মুক্ত পানীয় জলের পিএইচই দপ্তর। সেই জমির বদলে 13টি পরিবারকে চাকরির আশ্বাস দিয়েছিল প্রশাসন বলে অভিযোগ। কিন্তু দীর্ঘ প্রায় 25 বছর পার হলেও সেই আশ্বাস পূরণ হয়নি। বারবার প্রশাসনিক দপ্তরের চক্কর কেটেও জমিদাতা পরিবারের কেউই এখনো চাকরি পাননি বলে অভিযোগ। তাই মুখ্যমন্ত্রী জেলায় উপস্থিত থাকতেই মানিকচক ব্লকের মথুরাপুর পিএইচই দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা অনশন কর্মসূচিতে বসলেন জমিদাতা পরিবারের সদস্যরা। যতক্ষণ না চাকরি নিয়ে কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে ততক্ষণ এই ধর্ণা অনশন চলবে বলে জানিয়েছেন জমিদাতা কানাই মণ্ডল। আর্সেনিক জন্য বিভিন্ন জায়গায় জমি খুঁজে না পাই, তারপরে আমরা কিন্তু এলাকার স্বার্থে ভালোর জন্য আমরা কিন্তু এই বহু ফসলি জমি দিই সরকারকে। একটা সরকার আমাদের প্রতিশ্রুতির একটা করে কাজ দেওয়া যাবে, কিন্তু 1996 সেপ্টেম্বর মাসে জমি দিয়েছি, দীর্ঘ 25 দিন পরে 25 বছর হয়ে গেলে এখন কোনো কাজ পাচ্ছি না। অফিসে গেলে বলছে খালি নাই, খালি হলে তোমাদের অধিকার দেওয়া যাবে। এবার খালি হয়ে গেলে কিন্তু ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টারের কেউ শালা, কেউ ইঞ্জিনিয়ারের কেউ নিজের লোক, হয়তো ভরণ ওদের কিছু বিনিময়ে ওরা কিন্তু ঢুকিয়ে দিয়েছে। আমাদের বেলাতে খালি নাই আর ইঞ্জিনিয়ার লোকের বেলাতে খালি হয়েছে, বাইরে থেকে লোক নিয়োগ করেছে। আমরা এই এর সুবিচার চাই। জমি দিয়েও চাকরি পাইনি, বর্তমান পাশের জমিতে পাশে আবার পিএইচই করছে 16 বিঘার মধ্যে, 12 জনকে আবার টাকাও দিচ্ছে, চাকরিও দিচ্ছে, এবার চুক্তিনামা করে দিচ্ছে। সরকার কথা দিয়ে কথা রাখেনি, তৎকালীন সরকার কথা দিয়ে রাখেনি, বর্তমান সরকার হয়তো এই বার্তাটা দিদির কাছে পৌঁছায়নি। আমরা দিদির কাছে পৌঁছালে মনে হয় এই অত্যাচার হতো না, আমরা ঠিক হয়ে আমরা সমঞ্চ থেকে দিদিকে জানাতে চাই আমাদের যাতে সুবিচার হয়। দিদি একদম কোনো হাত জোর করে বলছি আমাদের এই গরিব চাষিদেরকে বাঁচান, আমরা কাজ চাই। এই প্রসঙ্গে আরো এক জমিদাতা বিভূতিভূষণ মণ্ডল বলেন, এখন আমাদের মূলত দাবি হলো দীর্ঘদিন ধরে আমরা বঞ্চনার শিকার হচ্ছি। প্রতিশ্রুতি দিয়েছিল যে চাকরি দেওয়া হবে, আমাদের যতক্ষণ না প্রতিশ্রুতি পায়, আমাদের যতক্ষণ না আমাদের কাজের সূচনা হয় ততক্ষণ আমরা ধরনা চালিয়ে যাব। এখন পর্যন্ত প্রশাসন থেকে কেউ আসেনি, শুধু পুলিশ এসছেন আমাদের মানে ঘুরে গেছে, হ্যাঁ, আর প্রশাসনের তরফ থেকে আসেনি। তবে আমাদের যেটা জানা ছিল না যে মুখ্যমন্ত্রী দিদি এখানে যে মালদায় প্রশাসনিক সভা করছে আমাদের জানা ছিল না, তা আমাদের একটা সৌভাগ্য আজকে যে আজকে বার্তা ওনার কাছে পৌঁছাবে। আমরা আশা করছি, আশা রাখবো যে আমাদের মানে সুবিচার হবে। আজকে আমাদের কোনো স্থায়ী নাই, যতক্ষণ না আমাদের মানে আশ্বাস ভরসা পাবো, যতক্ষণ আমার কাজের সূচনা হয় ততক্ষণ আমরা চালিয়ে যাব। প্রয়োজনে যদি না হয় আমরা রাজ্য সড়ক, আমরা মালদা জেলা যত তপশিলি জাতিভুক্ত আছে, চাই সমাজ আছে, সব মিলে আমরা একত্রে মালদা জাতীয় সড়কে আমরা অবরোধের চিন্তা ভাবনা করেছি। যদিও পুলিশ প্রশাসন দফায় দফায় পরিস্থিতির ওপর নজর চালাচ্ছে, তবে গোটা বিষয় নিয়ে পিএইচই দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। তো শক্তিশালী, টেকসই ও বিভিন্ন আবহাওয়ার উপযোগী অ্যাপেলো ক্লাব প্লাইউড নির্দ্বিধায় ক্রয় করুন এবং ISI স্বীকৃতিপ্রাপ্ত আমাদের প্লাইউডে তৈরি উন্নত মানের আসবাব আজীবন নিশ্চিন্তে ব্যবহার করুন। আমাদের ঠিকানা অ্যাপেলো প্লাইউড ইন্ডাস্ট্রি, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিশদে জানতে ফোনে যোগাযোগ করুন। আমাদের মোবাইল নম্বর 8101864509।